নারীদের মাঝে দিনী শিক্ষার আলো বিলিয়ে প্রশংসা করাচ্ছে রাজধানীর রামপুরার ফাতেমাতুজাহরার মহিলা মাদ্রাসা ঢাকা প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা ও দেশের কৌমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কৌমিয়ার পরীক্ষায় সারাদেশে দ্বিতীয় তৃতীয় স্থানসহ সারা জাগানো ফলাফল করে মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে মাদ্রাসাটি উন্নত খাবার ও আবাসন ব্যবস্থা আপসহীন শিক্ষা মান নিয়ে পাঁচ বছর ধরে প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতি মাহমুদ জাকির হাফিজাউল্লার হাত ধরে সগৌরবে এগিয়ে চলছে মহিলা মাদ্রাসা অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর আলেমা হয়ে দেশের নানা প্রান্তে দিনের খ্যাদমতে ছড়িয়ে পড়ছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা ফাতেমাতুজ্জাহারা মহিলা মাদ্রাসায় রয়েছে মানসম্মত নাজেরা হিফজুল কোরআন বিভাগ বিভাগ সৃজনশীল সিলেবাসের সমন্বয়ে দাওরাই হাদিস পর্যন্ত কিতাব বিভাগ এক বছর মেয়াদী বিশেষ জামাত এই বিভাগগুলোতে নিয়মতান্ত্রিক লেখা পাশাপাশি সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রীদেরকে সাময়িক ও বার্ষিক পরীক্ষার উপযুক্ত করে গড়ে তোলা হয় এছাড়া ছাত্রীদের মেধাবিকাশের জন্য প্রতি রমজানে নুরানি কারিয়া মোয়াল্লিমা নাহু সরফ ও আরবি মোকালামার প্রশিক্ষণের সুব্যবস্থা করে থাকে প্রতিষ্ঠানটি মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে লেখাপড়ায় শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের জন্য স্বর্ণের চেইন ও আংটি সহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সরিয়া পর্দা অনুসরণ করে পাঠদান উন্নত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক জামাতে সর্বোচ্চ তিরিশ জন করে ছাত্রী ভর্তি সর্বোচ্চ তিন বছরে হিফজুল কোরআন সম্পন্ন করানো শিক্ষার্থীদের প্রতি মাসে কমপক্ষে খতম কোরআন বাধ্যবাধকতা প্রতিভা বিকাশের লক্ষ্যে ত্রৈমাসিক আরবি ও বাংলা দেয়ালিকা প্রকাশ আরবি ভাষা ফিকা, হাদিস ও তাফসিরের পাশাপাশি অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত পাঠদান কম্পিউটার স্বাস্থ্য বিজ্ঞান হস্তশিল্প সেলাই চিকিৎসা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা সর্বসাধারণ মহিলাদের অংশগ্রহণে সাপ্তাহিক তালিমের ব্যবস্থা সাপ্তাহিক আরবি বাংলা বক্তৃতার ব্যবস্থা ও উৎসাহের জন্য পুরস্কার প্রদান ছয়তলা বিশিষ্ট ভবনটিতে পরিচ্ছন্ন খোলামেলা ও মনোরম পরিবেশে আবাসিক ব্যবস্থা রুচিসম্মত মানসম্পন্ন তিনবেলা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিরাপত্তার স্বার্থে মাদ্রাসাটি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় বিদ্যুৎ না থাকাকালীন রয়েছে আইপিএসের সুব্যবস্থা আমরা আমাদের মেয়েদের শিক্ষার জন্য খুঁজে থাকি শরীর পর্দাসহ উন্নত আবাসন খোলামেলা ও মনোরম পরিবেশে মানসম্মত লেখাপড়ার বালিকা মাদ্রাসা সেই হিসাবে রাজধানীর রামপুরার ফাতেমাতুজ্জাহার আদিয়াল্লাহুতালাহু মহিলা মাদ্রাসাটি হতে পারে আমাদের অন্যতম কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থাপনায় আগামী সাত সাল থেকে সীমিত কোটায় ভর্তি নেবে প্রতিষ্ঠানটি ফাতেমাতুজ্জাহারা মহিলা মাদ্রাসায় আসার লোকেশনটি একেবারে সহজ ঢাকার যে কোনো স্থান থেকে রামপুরা টিভি সেন্টারে নেমে বিটিভি ভবনের বিপরীতে সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে